মহব্বতে ইমানটা ছেড়ে দিয়ে জবানটা ছেড়ে দিয়ে ইমানের আওয়াজটা দুর্বল না রেখে যেহেতু আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েলেন শক্তি দিলেন যৌবন দিলেন বুদ্ধি দিলেন ব্রেন দিলেন আল্লাহ পাক এত টাকার অট্টালিকার পাহাড়ের মালিক বানাইয়া দিলেন জবানটা কার জবান দিয়েছেন কে নিবেন কে একটু আওয়াজে বলুন কে সব কিছুর মালিক কে যেন আল্লাহর ডাকার প্রয়োজন আছে কিনা নাই এ আমার বাবারা হতে পারে আজকে নুরানির বাণী সুন্নি মাহফিল ঐতিহ্যবাহী ইসমাইল ছক মাঝপাড়া গাউসিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই একটা মুহূর্তের সেকেন্ডের কোনো আশা নাই আসেনি এখন যদি আল্লাহ আজরাইল পাঠায় থাকার চাবি না দুনিয়াতে থাকতে পারবে না সবাই চলে যেতে হবে আল্লাহর বাড়ি ঠিক কিনা যেহেতু আল্লাহ জবান দিলেন নবীর মহব্বতে নবী বুখারী মুসলিম শরীফের মধ্যে নবী বললেন এরে আমার পাগল উম্মত প্রেমিক উম্মত তাম পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি মদিনার নবীর উপরে যদি দুরুদে পাঠ পড়ো সুবহানাল্লাহ এরা আমার বাবারা যুবক বাইরে কেমন নবীর উম্মত হইলাম জরুরি যে নবী বললেন উম্মত বুখারী মুসলিম শরীফের মধ্যে নবী বললেন উম্মতের পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আমি নবীর উপর দুরুদ পড়স এরা উম্মতের দল তাম পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আমি নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা সম্মান করে ভালোবেসে দুরুদে পাঠ পড়তে পারে আমি নবী বললাম রমজান মুবারক থেকে ওই পাগলা দুরুদে পাঠ শুধু শুনি না আমি নবীজি ওই পাগলা উম্মতার নিজের চক্ষু মুবারক দিয়া দেখি মান সাল্লা আলাইয়া ওয়াজাবাতাল্লাহু শাবাতিহি উম্মত যেদিন সাকারাতের বিছানায় শুয়ে শুয়ে পানি পানি বলে চিৎকার দিবা সেদিন আমি নবীর জবান আমি নবীর সাফায়াত তোমার জবানে ওয়াজিব হয়ে যাবে তোমার জবান বন্ধ হয়ে যাবে আমি নবীর সাফায়াত তোমার জবানে ওয়াজিব হয়ে যাবে আর জোরে করলে আল্লাহ ভালবা এরে উম্মতের দল নবী যদি তোমারে আমারে দেখেন নবী যদি উম্মতের সব কিছু দেখেন নবী যদি আসে গো উম্মতটারে সাকরাতের বিছানায় শুয়ে শুয়ে পানি বলে কাঁদবে সেই সময় নবীর সাফায়াত আমার জবানে ওয়াজিব হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি সূর্যের তাপ মাত্রা থাকবে মাথার মগজ গলে গলে পড়বে আল্লাহ আকবার বলেন সেদিন আমার নবী ডাকবে বলে উম্মত রে উম্মত যেদিন তোমার মা তোমার সঙ্গে যাবে না তোমার বাবা তোমার সঙ্গে যাবে না তোমার এমপি মন্ত্রী কেউ তোমার সঙ্গে থাকবে না আমি নবী উম্মতের কাছাকাছি হয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিব দুরুদে পাঠের যে কত বড় ফজিলত এই ফজিলত যদি আমরা খালি ওয়াজ করি দিনের দিন চলে যাবে কিন্তু নবীর দুরুদের ফজিলত কোনোদিন শেষ করা যাবে না রসুলুল্লাহ এই মাসকে পেয়ে উনি সবসময় একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফিহা রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রসুল যদি এই দোয়া পড়তে পারেন আমরা পড়লে কি গুনইব গুনইব নি রসুলুল্লাহ দোয়া পড়তেন আমাদের দোয়া শিক্ষা এবং জানার দরকার আছে নি কেন দোয়া করতেন রজব মাস শাবান মাস রমজান মাস শবে বরাতের নামাজ হয় না মসজিদে মিলাদ মাহফিল হয় না হয় শবে বরাতের 15 দিন পরে পরে আসতেছে রমজানুল মুবারক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন আল্লাহ যেন কবুল করে আমিন শাবান মাসের আগের মাসটা গেল রজব এই তিনটা মাসকে আল্লাহ মহব্বত করে একত্রিত করে আল্লাহ বলেছেন রজব মাসটা ছিল আমার মাস শাবান মাস ছিল আমার বন্ধুর মাস আর রমজান মাসটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানের মাস
তিনটা মাসকে এদগাম করে, এদগাম শব্দের অর্থ কি? মিলিত করা। একলাভ শব্দের অর্থ কি? বদল করা। যারা কারি সাহেব, আপনার তো কারি সাহেব অনেকে আছে জানেন, এদগাম শব্দের অর্থ মিলিত করে। আল্লাহ তিনটা মাসকে এদগাম যে মিলিয়ে দিছে, মিলাই দিয়া আল্লাহ তিনটা মাসের সওয়াব একটা বার যদি কোনো বান্দা সাজদা দিতে পারে, তিন মাসের সওয়াব এক সাজদা দিয়া দিবে। আরে আমার যুবক ভাইরা, মদিনার নবী এই তিনটা মাসকে পাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্দে, আর চোখের পানি পালায় কান্দে, আল্লাহ গো রজব মাস তোমার মাস, শাবান মাস আমার উম্মতের মাস, রমজান মাসটা হলো গোটা পৃথিবীর মুসলমানদের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো কান্নাকাটির কোনো প্রয়োজন নাই, আমার নবী কাঁদলেন। আল্লাহ মুসা নবীর উম্মতের হায়াত ছিল বেশি, আমল ছিল বেশি, তারা দুনিয়াতে বাঁচল বেশি। আল্লাহ আমার উম্মতগুলার আমল কম, উম্মতগুলার অল্প হায়াত, এই অল্প হায়াতের ভিতরে তারা আমল করবে কম, এবাদত করবে কম। আল্লাহর নবী কান্দেন, চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ গো প্রভু মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, মুসা নবীর উম্মত গুলা এবাদত করত বেশি, ঈসা নবীর উম্মত গুলা এবাদত করত বেশি, আল্লাহ আমার উম্মত গুলা এবাদত কম করে। আল্লাহ আমার আল্লাহ ডাকে দিয়ে কয়ে, বন্ধু এখন আলোচনায় ঢুকছি, আর চা খাইতাম না, আপনাকে আমি খাইতাম না, একজনে খাই লিয়েছি ঠিক নি। আমার নবী কান্দেন উম্মতের জন্য, সুবহানাল্লাহ, কোন নবী কাঁদলেন কার জন্য? উম্মত কি আমরা না, না মুসা নবীর উম্মত, আমরা উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী কান্দেন, দু চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার আল্লাহ ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কান্নাকাটি করবেন না, আপনি নবীর কান্না আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, যে নবীর চেহারা মুবারকের মধ্যে জীবনে কোনোদিন কালো দেখলাম না, জীবনে কোনোদিন মশা মাছি বসে দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নূরানি আনোয়ার চেহারা মুবারক যদি কেউ দেখে গো নবীজি, দেখতে দেরি হবে, সাতটা জাহান্নামের আগুন আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। কত বললাম মধ্যে দেখলেন, কত বলে দেখলেন, জাহান্নামের আগুন মাফ হয় না। আমার আল্লাহ ডাক দেখ, আমার বন্ধু নবীর চেহারা মোবারক যদি কেউ একবার দেখে, সাতটা জাহান্নামের আগুন নিভে যাবে, তো দূরের কথা নিভে যাবে, আটটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, আর সে মহল্লার বারে ওলা জিব্রাইল, আমার বন্ধু নবী টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, যাও রে যাও, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীর গিয়ে একটা সুসংবাদ জানিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ জিব্রাইল পাঠাইলাম, জিব্রাইল যাবে আপনি নবীর কাছে 26,000 বার, সুবহানাল্লাহ, অথবা 27,000 বার, তাও মানুষের শুরুতে, সুবহানাল্লাহ, 27,000 বার নবীজির দরবারে জিব্রাইল আমিন আগমন করলেন মানুষের শুরুতে। জিব্রাইল কি মানুষ হয়ে গেল? গে মানুষ হয়েছে নি, কথা কন, একটু কথা বললেন। আমি কি হিন্দি ভাষায় কথা কইতেছি, আঞ্চলিক ভাষা বাংলা ভাষায় না, আরবি ভাষা কথা কইতেছি, একটু হা না ইয়েস নট কথা বইলে ভালো লাগবে। জিব্রাইল আল্লাহ পাঠাইলেন নবীর কাছে, জিব্রাইল আসলো মানুষের সুরতে, সুবহানাল্লাহ, কিসের সুরতে? আর ধরে মানুষের সুরতে, মানুষের সুরতে আগমন করলেন। জিব্রাইল কি কোনোদিন মানুষ হয়ে গেছেন? মানুষ হন নাই। সালাম দিল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ওগো আল্লাহর নবীজি আমার আল্লাহ আপনি নবীর কাছে আমি জিবরাইলকে পাঠাইলেন গো নবীজি নবীজি সালামের জবাব নিলেন সালাম দিলেন আদান প্রদান হচ্ছে ডাক দিয়ে বললেন জিবরাইল রে কেন তুমি আসলা কয় আপনি টেনশনের মধ্যে পড়ে গেলেন এই যে রজব মাস শাবান মাস রমজান মাস সামনে শবে বরাতের নামাজ আসতেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কানলেন আপনার মুসা নবীর উম্মতগুলার হায়াত ছিল বেশি আমল ছিল বেশি নবী গো টেনশন করিয়েন না আপনার উম্মতের আমল কম হায়াত কম কিন্তু মুসা নবীর উম্মতগুলো যে 100 বছরের ভিতরে আমল করেছে 100 বছর 150 বছরে যে আমল করে সওয়াব পেয়েছে নবী গো আমার আল্লাহ জানাইয়া দিলেন আপনার উম্মতগুলো যদি শবে বরাতের রাত্রি শবে কদরের রাত্রি শবে মিরাজের রাত্রি যদি একবার যদি নামাজ পড়ে যদি চোখের পানি ফলাইতে পারে 100 বছরের যে সওয়াব পাইলো ইবাদত করে এক রাত্রির বিনিময়ে আমার আল্লাহ এর চাইতে ডবল সওয়াব দিয়া দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবীর উম্মতরা 100 বছর ইবাদত করে যে সওয়াব পাইল আমরা নবীর উম্মত আল্লাহ কয় জিবরাইল আমার নবীরে বলো গো আমার নবীর উম্মতের কোনো টেনশন নাই যদি অল্প আমল থাকে অল্প হায়াত থাকে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহ বলেছেন উম্মতের টেনশন করার কোনো কারণ নাই এরে আল্লাহ বলেছে এই উম্মতের দর আমার আল্লাহ বলেছে যদি আমল অল্প থাকে হায়াত অল্প থাকে অল্প আমল যদি তুমি ধরতে পারো অল্প আমল কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের উসিলা হয়ে যাবে কত পাওয়ার দেখছেন নবীর উম্মতের আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আরো একটা সুসংবাদ জানাই দাও আমার নবীর কাছে সুবহানাল্লাহ সামনে শবে বরাত নামাজ আসতেছে আজকে কয় তারিখ 4 তারিখ ঢুকে গেছে কয় তারিখ এই যে 1 মিনিট বাজে 4 তারিখ কিন্তু আজকে কয় তারিখ 4 তারিখ মাসটা কি শাওয়াল মাস সামনে রমজান মাস সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিলে জিবরাইল ও জিবরাইল রে আমার বন্ধু নবীর কাছে আর একটা সুসংবাদ জানাইয়া দাও আমার বন্ধু নবীর উম্মতির যদি আমল কম হয় কিন্তু একটা রাত্রির সওয়াব আমি আল্লাহ বেশি বাড়াইয়া দিয়েছি আল্লাহ এটা কোন রাত্রি আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি সুবহানাল্লাহ কোন নাগরি শবে কদরের রাত্রি রমজান মাসে বেজুর রাত্রিতে শবে কদরের রাত্রিতে রমজানুল মুবারকে শেষের বাগের নাম কি নাজাত শেষের বাগের নাম কি নাজাত না রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের শেষ ভাগে বেজুর রাত্রিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ জিবরাইল তুমি আমার বন্ধু নবীরে বলে দাও বেজুর রাত্রি শবে কদরের নামাজ পড়ে যখন উম্মত গুলা চোখের পানি ফলাবে সারাদিন উপবাস থাকি আর রোজা রাখবি মুখটা জবানটা পাক পবিত্র হয়ে যাবে আমি আল্লাহকে দেখে না এরপর কুলি করতেছে মুখে পানি ভিতরে নেয় না মুখের ভিতরে কুলি করে পানি কণ্ঠনালীর ভিতরে ঢুকায় না আমি আল্লাহ তো হে দেখে না কিন্তু আমি আল্লাহ দেখি ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করেছে তার কলবের মধ্যে আমি আল্লাহরে ধারণ করেছে আল্লাহরে ভয় করেছে আমি আল্লাহ তারে দেখি কিন্তু সে আমারে দেখে না পৃথিবীর পুকুরের মধ্যে গোসল করতেছে
কিন্তু ডুব দিয়ে যদি পানি গিলে ফেলে কেউ দেখে না বাথরুমে গিয়েছে টিউবলের ভিতরে যদি পানি খেয়ে নাও কেউ দেখবে না কিন্তু আমি আল্লাহ তো দেখি ওই যে দুনিয়া সব ত্যাগ করে আমি আল্লাহকে ভয় করে 30টা তারাবি পড়েছে 30টা রোজা রেখেছে আর শবে কদরের রাতে আয়েশা বসলো মসজিদের ভিতরে একটা কোণারে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে চোখের পানি বেলা বেলা কাঁদলে আর আল্লাহকে ডাকে দে আল্লাহ গো আমি গুনাহগার তুমি মাবুদের নাম তো গাফফার আল্লাহ 30টা তারাবি রাখলাম 30টা তারাবি পড়লাম 30টা রোজা রাখলাম আল্লাহ আজকের এই শবে কদরের রাত্রিতে আমার অতীতের বড় জীবন যৌবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ আমি গুনাহগারকে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আর রোজা রাখো আল্লাহু আকবার গুনাহ মাফ করায় কে আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আমি কিন্তু এখনো খাইছি না জুম্মার নামাজ পড়ে রওনা দিছিলাম আপনি খাইছেন না খাওয়াই মনে বিরানি ওই বনে সুলকানি খাওয়াই মু বিরানি কি হইব ধত হইব সুলকানি সুলকানি হইতো না তো একদম মজা করলাম আগে বিরানি খাইবেন আলহামদুলিল্লাহ করে রোগ সব ভালো হয়ে যাবে বিরানির মধ্যে বরকা বরকত আছে কিনা নাকি আছে এ ডাকের ভাষা কই আগে খাইবে বিরানি হইব সুলকানি কিন্তু আসলে কিন্তু হই নি সুলকানি হই নি আর বেগুন খেলে না সুলকানি হয় হ্যাঁ রাইট আই মিস ইউ আল্লাহ কবুল করুক আমিন আমিন ভালোবাসার মানুষ একটা ফাঁকে ফাঁকে থাকে সব জায়গায় হয় নাহলে মাহফিল মজো না ঠিক নি ভালোবাসার মানুষ যদি না থাকেন তো ভালোবাসবেন কার সাথে ওয়াজের মধ্যে কান্দতেই বা আসতেই বা আসার সময় আসবেন কাঁদার সময় কাঁদবেন খালি জিম তো শেষ সকল ওয়াজ মোল্লা তুই কর আমি জায়গা পারি ঠিক আছে না হাসবেন কাঁদবেন কাঁদার সময় কাঁদবেন হাসার সময় হাসবেন দিন আট ঘন্টা ঘুমাইবেন কয় ঘন্টা আমি ঘুমাই এক ঘন্টা না একটা মানুষের পর্যাপ্ত পরিমাণ আট ঘন্টার নিচ্ছে মানুষ বিশ্রাম নিবে তো শরীরের সুস্থতা হয় যারা ডক্টর বৈজ্ঞানিক যারা ওরা বলেছে একটা মানুষ প্রতিদিন আট ঘন্টা বিশ্রাম নিতে হবে আমরা আট ঘন্টা না 16 ঘন্টা আমরা খালি 32 ঘন্টা গাড়িতে চিন্তা করছেন নি এই বডিটা বাবা এটা তুলার বডি কিছু তুলার মতন কিছু ফারামের মুরগির মতন মদিনার নবী কান্দে আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলোর জন্য আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করেছি সুবহানাল্লাহ গন আল্লাহ গো আল্লাহ গো আমার গুনাহগার উম্মতগুলো যদি জাহান্নামে যায় আমি নবী কোনোদিন বরদাস্ত করতে পারবো না আমার আল্লাহ ডাক দে কয় জিব্রাইল ও জিব্রাইল যাও রে যাও আমার বন্ধু নবীর কাছে আর একটা সুসংবাদ দিয়ে দাও জিব্রাইল সাল্লাম আয়সা ডাক দে কয় নবী গো ও মায়াহার নবীজি আপনি এত টেনশন কেন করেন কয় আমার উম্মতের জন্য টেনশন করি কয় কেন এত টেনশন করেন কয় আমার উম্মতগুলার হায়াত কম আমার উম্মতগুলার আমল কম আমার উম্মতগুলা 10 বছর ভিতরে মারা যায় 50 বছর হইলে মারা যায় 60 বছর হইলে মারা যায় আগের কার জমিনে মানুষগুলা 150 বছর বাঁচছে কথা কোন আগে এ জিব্রাইল আমার উম্মতের জন্য আমি কাঁদলাম জিব্রাইল ডাক দেখো নবী গো টেনশন করার কোনো কারণ নাই আমার আল্লাহ বলেছে শবে কদরের রাত্রিতে যদি একবার যদি সেজদা লাগায়া জীবনের গুনাহ মাথায় লইয়া যদি একবার যদি চোখের পানি ফলাইতে পারে শবে কদরের রাত্রিতে রমজান মাসে আমার আল্লাহ উম্মতটার বড় জীবন যৌবনের সব গুনাহগুলি এক সেজদার বিনিময়ে শবে কদর রাত্রির বিনিময়ে আল্লাহ মাফ করে দিয়া দিবে রাসূলুল্লাহ বললেন এ মাসে তুমি বেশি বেশি ইবাদত করো আমল করো নফল ইবাদত করো আপনি আমি কয়দিন নফল নামাজ পড়লাম একদিনও না নবীজি মাস ঢুকলে
রাইতের রাত দিনের দিন আল্লাহর কাছে মুনাজাত করে সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্দি ইয়া হাবলি ওয়া উম্মতি ইয়া হাবলি ওয়া উম্মতি আল্লাহ আমি জান্নাত মওলা আলীর জন্য চাই নাই হুসাইনের জন্য চাই নাই খাতুনের জান্নাত আমার মেয়ে ফাতিমার জন্য চাই নাই এ আল্লাহ আমার কুটি কুটি গুনাহগার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও নবী যদি উম্মতের জন্য কান্নাকাটি করতে পারে আমাদের নবীর জন্য কান্নাকাটি করার দরকার আছে কিনা নাই কই দিন কাঁদলেন নবীর জন্য নবীর জন্য কই দিন চোখের পানি ফালাইলেন কই দিন আপনার মনটা নরম করলেন আমার নবীর জন্য এ নবীর উম্মতের দান মদিনার নবী কান্দে দু চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ গো আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলো রমজান মাস অনেকে পায় অনেকে পায় না এই যে আজকে আমি জুম্মার নামাজ পড়ায় একজন মহিলা মারা গিয়েছে বাবারে রাসূলুল্লাহ বললেন রজব মাস কিংবা শাবান মাস কিংবা রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ তার একটা শহীদের সওয়াব দিয়া জান্নাতে ঢুকাইয়া দে এ যুবক ভাইরা আমার আল্লাহ বলে ওগো আমার কামনিওয়ালা নবীজি আপনার উম্মতদেরকে আর একটা সুসংবাদ জানিয়ে দিন যারা এই মাসে রাত্রের বেলা নিশিরাতে জাগিয়া যদি বারো রাখাত নফল নামাজ পড়তে পারে কয় রাখাত বারো রাখাত দুই দুই করে বারো রাখাত নামাজ যদি পড়তে পারে উম্মত যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তিনটা মাসের ভিতরে আমি গুনাহগার একটা রাত্রি নামাজ পড়েছি বারো রাখাত নফল নামাজ পড়েছি আল্লাহ গো এই বারো রাখাত নফল নামাজের বিনিময়ে আমার অতীতের গুনাগুলি মাফ করাইয়া আমার মুর্দা গানের সকলের জীবনের গুনাগুলি তুমি আল্লাহ মাফ করে দিয়া দা আজকে এখন গিয়া বাজে কয়টা একটা এখন গিয়া কসম আল্লাহর আমি গুনাগার কসম করে কই এখন গিয়া তাহাজ্জুদের নামাজটা পড়বেন কয় রাখাত বারো রাখাত বারো রাখাত নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবনের গুনাগুলি মাফ করে দাও চোখের পানি ফালাইবেন তোমার মা বাবা সব ঘুমাই যাবে এই ওয়াজ মাহফিল থেকে গিয়া যদি এখন ঘুমাই তখন ল্যাপটপ নিয়ে এই ওয়াজে বৈশাখ গোড়ার ডিম হইবে ওয়াজ দিও না এরকম ওয়াজের কোনো দাম নাই যদি মাহফিল করে গিয়া ইবাদত না করেন ওয়াজ কি দুনিয়া দেখাইবার লাগি দিছেন না আল্লাহর খুশি করার লাগে আমরা কথাগুলা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ কথাগুলা খুব ধৈর্য রাখবেন কাজে লাগবে সময়ে আমরা যে বক্তা হয়েছি এমনি হয়েছি চোখের ফানে আল্লাহর কাছে কবুল হয়েছি মার ফানে আল্লাহর কাছে কবুল হয়েছি বাবার চোখের ফানে আল্লাহর কাছে কবুল হয়েছি মার চোখের ফানে আল্লাহর কাছে কবুল হয়েছে দাদা দাদি নানা নানি চোখের ফানে আল্লাহর কাছে কবুল হয়েছে ছোট্টবেলা থেকে নানি কইতো আমার নাতিটা যদি একটা আলেম হইতো বাবা কইতো ইসা আমার ছেলেটা যদি একটা আলেম হইতো কান্তো আল্লাহর কাছে মা কইতো ইসা আমার ছেলেটা যদি একটা মৌলানা হইতো দাদু কইতো ইসা আমার নাতিটা যদি একটা মৌলানা হইতো এই যে অতলা মানুষের চোখের ফানি এতগুলা মানুষের চোখের ফানি একজনের পানি আল্লাহ কবুল করে আজকে আলেম বানাইয়া দিছে কসম আল্লাহর কসম আল্লাহর কসম জিব্বাটা কাটবে আল্লাহ হাশর ময়দানে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তিনটা জিনিস পাইছি এটা আমি নিজে প্রমাণ একটা আমি নিজে বক্তা হয়েছি আল্লাহর কাছে কইতাম ছোট্টবেলা ওয়াজ শুনতাম বড় বড় হুজুরের কইতাম আল্লাহ এরা কেমনে ওয়াজ করে আমারও যদি একজন আলেম বানাইতা আমি যখন হাফিজি মাদ্রাসা পড়তাম তখন রাত্রে তাহাজ্জুদের সময় সবার আগে উঠে আমি তাহাজ্জুদের নামাজ আগে পড়তাম নামাজটা পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আরও দুইটা জিনিস চাইছি আল্লাহ দিয়া দিছে আমার বাজান কোনো কিছুর অভাব না আল্লাহ যথেষ্ট দিছে যা দিছে শুক্রিয়া দে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার জায়গাও কিনছি যদি এখন টাকা পয়সা একটু কম প্রায় এগারো বারো শতক জায়গা কিনে ফেলাইছি পৌরসভার ভিতরে একটা মাদ্রাসা ভবিষ্যতে একটা ইন্টারন্যাশনাল একটা মহিলা এবং সুন্নি মাদ্রাসা কর্ম তাহমিজুল কোরআন একটা সুন্নি মাদ্রাসা এটা সোনারঘাট একটা ইন্টারন্যাশনাল আমার গ্রামের বাড়িতে আল্লাহ কবুল করুক আমিন অত টাকা পয়সা একটু কম কারণ একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে গেলে অনেক টাকা লাগে অনেক টাকা
একটা তিন তলা করে একটা বিল্ডিং করতে গেলে অনেক টাকার প্রয়োজন। এমনও তো হইতে পারে কোনো মানুষ দয়ালা মানুষ কইতে পারে উজুর আপনার আমি একটা মাদ্রাসা ইতিম, আর আমার আফসোস আছে ইতিম কিছু ছাত্রগুলার আমি বিনা বেতনে বিনা টাকায় আমি পড়াইব। এই আশাটা আমার মনের ভিতরে অনেক বাজান, অনেক আশা বাজান সিনার ভিতরে অনেক আশা নিয়ে ঘুরাই, কই আল্লাহ যদি মরার আগে যদি একটা প্রতিষ্ঠান গড়ে যাইতে পারে তো আমার জীবনটা কাজে লাগবে, দিনের দাওয়াত কবুল হইব আল্লাহর কাছে। হইতে তো পারে এমন একটা উসিলা মানুষ, একজন উসিলা মানুষ যা হুজুর আমরা এমনও হতে পারে একজন মানুষ আল্লাহ কার জন্য কোন সময় কী ফাটাইছে এটা কেউ জানে না, আল্লাহ একজন রহমতের বান্দাবো ফাটাইতে পারে। এমন তো আছে একজন মানুষের হুজুর আমি 5 লাখ দিয়া দিব, 10 লাখ দিয়া দিব, হুজুর আমি আপনার মাদ্রাসা একটা মাদ্রাসা ইতিম ছাত্র হইব, আর আমার একটা আফসোস আমি যেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলির বর্তমানে ইমাদুদ্দিন চৌধুরী বর্তমানে সাহেব যিনি আছেন উনি যেভাবে তিমরা মায়া করে গোসল করে আমার মনের মধ্যে আসে আমি যদি এইভাবে করাইতে পারতাম তা আমার জীবনটা বড় ধন্য হয়ে যেতে গেল, সুবহানাল্লাহ কই না, কারণ এ তিমরারে মাথা হাত বুলাই দেওয়া আল্লাহ রসুলের সুন্নত। আমাদের জামানা কিছু মানুষ আছে এতিম মিসকিনের গা ডাক্কা ধরে বিদায় করে দেয়, আছে না এতিম মিসকিনের সাথে কোনোদিন বে অন্যায় বে অত্যাচার জুলুম করা যাবে না। রসুল বললেন এদের মাথা হাতাইয়া দাও, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, ফকর থেকে নিজের ফকর থেকে কিছু হাদিয়া দিয়ে দাও তারা যেন কিছু খাবার খায়, ওই যে খাইয়া যদি কয় আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য বাজান স্বপ্ন অনেক আশা বুকটার মধ্যে, অত অর্থের দিক দিকে পারি না কুল কিনার পাই না, যাই হোক আল্লাহ আমাদের একদিন কবুল করবে আমিন। রজব মাসে তারাবির নামাজ, এই রমজান মাসে তারাবির নামাজ, সামনে রমজান মাস আসতেছে তারাবির নামাজ পড়ার দরকার আছে নি, দরকার আছে নি, লুকাই লুকাই আবার পানি খাইয়েন না, দেখার ক্ষমতা আছে নি আল্লাহর, মানুষের না দেখে না কিন্তু আল্লাহ তো দেখার ক্ষমতা আছে। আল্লাহকে ভয় করে তারাবির নামাজ পড়বেন, রোজা রাখবেন। হয়তো এই এই আমার ইসলামিক এইচডি মিডিয়া এটা আপনারা জানেন এটার মধ্যে অসংখ্য ওয়াজ আছে, আপনারা রমজানের বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনারা শুনবেন, কাজে লাগবে, জীবন ধন্য হবে। প্রবাসে অনেক যুবকরা আছে তারা আল্লাহকে ডাকে ভয় করেন, ফোন দিয়ে হুজুর খুব কষ্টের মধ্যে আসি হুজুর, বিদেশে মানুষ কেন আসে হুজুর, আমার মা টাকা চায় মাসে মাসে, বাবা টাকা চায় মাসে মাসে, ভাই মোবাইল চায়, বোন টাকা চায়, কিন্তু আমি যে কত কষ্ট করে টাকা দিই এটা আমি ছাড়া কেউ জানে না হুজুর। মরুভূমির মধ্যে কাজ সকাল 8টা থেকে রাতে 8টা পর্যন্ত ডিউটি করি হুজুর, সকালে একটা রুটি খেয়ে বাহির হই, দুপুরে তো খাই না, পানির পিপাসা জিব্বাটা বাহির হয়ে যায় হুজুর, প্রতি মাসে টাকা কষ্ট করে রুজি করি, ঠিক মতো পেট ভরে ভাত খাইতে পারি না, আর প্রতিটা মাসে মাসে বাড়ির জন্য টাকা ফাটাই, মানুষগুলা টাকা পাইয়া কত আনন্দ ফুর্তি করে ইচ্ছা মতো খরচ করে, আছে কিনা নাই, একটা প্রবাসী ভাই যে কত কষ্ট করে প্রবাসের জীবনে একবার খোঁজ নিয়ে দেখেন, ভালোভাবে ঠিক মতো ঘুমায় না, দেশে হইলে তো ঘুমাইবো ইচ্ছা মতো কাজ করবো, প্রবাসের মানুষ যারা আছে খুব কষ্ট করে এই কষ্ট প্রবাসীর কষ্টের টাকাগুলা আপনারা যারা ফাইয়া ফাইয়া বিভিন্নভাবে দান্দা উড়াইতেছেন, ইচ্ছা মতো মোবাইল কিনতেছেন, ইচ্ছা মতো ফুর্তি করেন, আপনি গিয়ে তার জায়গায় রুজু করে দেখেন কত কষ্ট, কথা কোনা করি আমার প্রত্যেকটা প্রবাসীর জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ভালো বাসস্থানে বসবাস করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর এই মাসে শাবান মাসে আপনারা হ্যাঁ আপনারা ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য, করবেন তো ইনশা ইনশা আল্লাহ, এই নফল ইবাদত করবেন, আজকে থেকে গিয়ে ঘুমাইবেন না, বাজার মোবাইল টিপতে টিপতে সারা রাত জায়গা, কিন্তু কিন্তু আপনি কি করবেন গিয়া ঘুমানোর আগে 12 রাকাত নামাজ পড়া, আপনি কি ওই জন্য তো ঘুমটাও ইবাদত, ওই যে যদি এশারের নামাজ পড়ে ঘুমাই থাকতেন আজকে তো ওয়াজ, আচ্ছা আমরা সজাগ, কিন্তু এই সজাগটা আজকের রাতটা ইবাদত করবেন, আল্লাহর কাছে ডাকবেন, মারে বলবেন মা আমার ডাক দিও না আমি আমি ইবাদত করতেছি, লুকাইয়া লুকাইয়া সব ঘুমাই গেছে, যার যার হিসাব সে দিবে, আপনার বাবা নামাজ পড়েন আপনার বাবা হিসাব দিতে, আপনার ছেলে নামাজ পড়েন আপনার ছেলে হিসাব দিতেই, আপনি যদি আমল করেন আপনার বাপরে দিতেন না, আপনার আমল নিয়ে আল্লাহর জান্নাত তো যাইবেন, সুবহানাল্লাহ কই দেন না, কিন্তু হ্যাঁ যদি আলেম হয়, যদি কি হয় আলেম হয় হাফেজ হয় মাওলানা হয় কারি হয়, একটা হাফেজ বংশের ভিতরে হইলে 60টা সিঁড়ি নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারো, একটা কারি সাহেব হইলে 60টা সিঁড়ি নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারো, আর শুধু তাই নয় একজন কোরআনের হাফেজের মা বাবারে
আল্লাহ নূরের মুকুট পরে একাল হাশর ময়দানে সবার সামনে কোটি কোটি মানুষের সমাবেশে একটা কোরআনের হাফেজের মারে আল্লাহ নূরের মুকুট পরাইয়া বাবারে নূরের মুকুট পরে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে জাহান্নামের দিকে কবে এরা কারা তখন ফেরেশতারা কবে এরা হইছে ওই যে দুনিয়ার মধ্যে একটা ছেলের আলেম বানাইছিল আজকে তাদের ওই আলেম বানানোর উপহার আল্লাহ আজকে তার মা বাবারে জান্নাতে ঢুকাই দিয়েছে তাও শুধু এমনি না নূরের টুপি পরাইয়া স্লোগান দিয়ে দিয়া জোরে কোন মারহাবা যাই আল্লাহ আমাদের সকলকে বোঝার মতন আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন আগামী বছরের জন্য একজন মানুষ যে আপনার তো এই এলাকা লন্ডনি এলাকা কত বড় বড় বাড়িঘর দেখলাম টাকার বিশাল টাকার মালিক আপনারা ধন দিয়া মন কেড়ে নিতে কতক্ষণ রাস্তার ফকিরকে আল্লাহ বাদশাহ বানাইয়া দিতে পারে من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
استغفر الله ان الله غفور رحيم دعا করনি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا ربنا يا ربنا قلنا ربنا يا ربنا মাফিন তুমি কবুল করছনি আল্লাহ তোমার দয়া হয়নি আজকের মাফিল তুমি কবুল করছনি
আল্লাহ তোমার পাগলের দলের আম্মা হারাইয়া জীবনের মতন ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ কের মা নাই কের বাবা নাই বাবার কবরের জান্নাতের বাগান বাড়াইয়া দাও আল্লাহ মা জননীর কবরের জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ দাদা নাই দাদু নাই লাখো তোমার মানুষ অন্ধকার খবরে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের তাম কবর আজাব গুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই গ্রাম থেকে অনেক মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তুমি দেখো তাকে সন্তান গুলা মা মা বলে কান্না আল্লাহ বাবা বাবা বলে কান্দে দাদা নাই দাদু নাই রে চোখের পানি ফালায় কান্দে আল্লাহ যারা আত্মীয় স্বজন অন্ধকার কবর সকলের তাম কবরের কবর আজাব গুলি তুমি মাফ করে দাও আল্লাহ শাবান মাসের দোহাই দিলাম আমাদের মা বাবার তাম কবর আজাব গুলি মাফ করে দাও আল্লাহ আমরা যারা আমাদের যারা সফর সঙ্গে আছি আমাদেরকে আবার সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিও আমার আলামিন ভাই সহ শাহিন ভাই সহ আমার এনাম সহ আমার ড্রাইভার সহ আমি সহ আল্লাহ তোমার হাফিজ আর জাবিনদার হয়ে যাও আল্লাহ আমাদেরকে তুমি কুদরতে সাহায্য দিয়ে আল্লাহ তুমি রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে পৌঁছাই দিও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা বাইতুল্লাহর মেহমান বানাই দিও আল্লাহ আমাদের মা বেঁচে আছে মার তুমি নেকের সঙ্গে হায়াত বাড়াই দাও আল্লাহ বাবা নাই বাবার কবরটার জান্নাতের বাগান বানাই দাও আমরার মধ্যে আমাদের জানা দাদা দাদু নানা নানা শ্বশুর শাশুড়ি জানান দরকার কবর সকলের তাম কবর আজাব গুলি মাফ করে যাও আল্লাহ আজকে যত ভাইগুলা দান করেছে প্রত্যেকের দান গুলারে কবুল করে নাও আল্লাহ আমার একটা ছোট ভাই প্রবাসে আছে আরো যারা প্রবাসে আছে আল্লাহ প্রত্যেকটা মানুষ গুলার আল্লাহ তুমি হেফাজত করে রাখো মানুষ শয়তান বিভিন্ন বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ প্রবাসীরে তুমি হেফাজত করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين امين امين كلمات ولا اله الا الله محمد رسول الله